তাস্কির বিরোধ আমাদের সাথে আছে আশা মোটরস থেকে আশা মোটরসের কর্ণধার আতিকুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো চলে আসলাম আপনার দ্বিতীয় শোরুমে। তো আজকে কি রকম বাইকের কালেকশন আছে? আজকে আমার দ্বিতীয় শোরুমে আজকে কিছু মিড বাজেট এবং লো বাজেট এবং হাই বাজেটের কিছু বাইক আছে আমার। আচ্ছা, তো আজকের ভিডিও শুরুতে আমরা কোন বাইকটা দেখব? আজকে ভিডিও শুরুতে আমরা বাসন 3 গাইড দেখাবো। এফজেড বাসন 3 এবিএস। ইয়ামাহা বাসন 3 না? ইয়ামাহা বাসন 3। ওকে, এই বাইকটা কত মডেল ভাইয়া? এই বাইকটা 2019 এর মডেল। আর ইঞ্জিনটা একদম আনটাচ? ইঞ্জিন একদম আনটাচ, সবকিছু আনটাচ। মানে ঘটনা হয়েছে, এই বাইকটার মালিক ছিল বাইরে, সে কিনে বাইরে 6000 কিলো চালিয়ে বাইরে গেছে, তারপর করোনার মধ্যে আসছে বেশ চালাইছে, তার টাকার প্রয়োজন নেই, এই জন্য বয়স একটু বেশি হলো, চালানো হয়নি, মানে কম রান করছে, কম রান করছে। এবং দু বছরের ট্যাক্স টোকেন, স্মার্ট কার, সব কিছুই কিন্তু একদম আপডেট। এটা তো হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস বেশিরভাগ সময় বাসায় পড়ে ছিল। চলছে মাত্র 6000 কিলোমিটার। সেক্ষেত্রে দাম তো সেরকম বলে লাভ নাই, এখন যেহেতু বাজারে সবাই তো বুঝবে না জিনিসটা, যে বাংলাদেশি গাড়ি আছে সবাই তো বুঝবে না, এই জন্য সেই হিসেবে অনেক কমাই দেওয়া যায়। 2,10,000 টাকা, 2,10,000 টাকা একদম। আচ্ছা, 2,10,000 টাকা একদম ফিক্সড? একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল। আচ্ছা, ভিডিওর মাধ্যমে তারপর যদি রিকোয়েস্ট করে কিছু তো সম্মানই করবেন নাকি? সেটা একটা আলাদা ব্যাপার, এটা সম্মান তো মানুষের আছে, এটা করতেই হবে। আচ্ছা, তো আপনারা যদি নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ব্যান নাম্বার সংগ্রহ করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সামনের ফেসটা দেন, তো ক্যামেরা দেখাইলে তো অনেক বুঝতে। লুকটা যদি দেখাই আপনাদের, এই লুকগুলো, হ্যাঁ এই হচ্ছে সামনের লুক, একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা, বেশি একটা রান করেনি, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা একটা ছোট গাড়ি দেখবো। ছোট গাড়ি ডিসকভার 110, সিবিএস ব্রেক এবং ডিক্স ব্রেক। এটা সামনে ডিক্স আছে না? সামনে ডিক্স আছে এবং এক ব্রেকে দুই ব্রেক কাজ করে। আচ্ছা, এই তো এটা রান করছে কত? এটা রান করছে 14,000 কিলোমিটার। আচ্ছা, তো সেক্ষেত্রে ইঞ্জিন কন্ডিশন কি একদম? না, ইঞ্জিনে ইন্ডিয়ার একদম আনটাচ ইঞ্জিন, ইঞ্জিনে কোনো কাজ, 14 এগুলো 20-50,000 চালাইলেও ইঞ্জিনে হাত দেওয়া লাগে না। আচ্ছা, এগুলো তো বেশ হার্ডি গাড়ি। হ্যাঁ, সেই গাড়ি। এটা কি রেজিস্ট্রেশন করা আছে? না ভাই, এটা অন টেস্ট শোরুম পেপারস, বাংলাদেশের যে কোনো জেলায় যদি কেউ নিতে চান নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আমরা শোরুম পেপার চেঞ্জ করে দেবো, বা কুরিয়ার সার্ভিস আমাদের গাড়ির পাঠানোর ব্যবস্থা আছে, চাইলে আপনি চাইলে সেক্ষেত্রে কুরিয়ারে আমাদের গাড়ি নিয়ে নিজের নামে রেজিস্টার করতে পারবেন। তো সেক্ষেত্রে কন্ডিশনটা কিরকম হবে? সে কন্ডিশনে কিরকম, যদি আপনি গাড়ি পচয়া যায় আমাদের বিকাশে সামথিং কিছু বায়না করবেন, করলে আমরা ঠিকানা মতো আমরা কুরিয়ারে গাড়ি দিয়ে দেবো, কন্ডিশনে কন্ডিশন গাড়ি হাতে পাইয়ে বাকি টাকা শোধ করবেন। কত মডেল বাইকটা? এটা 2020 এর মডেল ভাইয়া, 20 এর মডেল। হুম, আচ্ছা, সিবিএস ব্রেক, এই সাথে এক ব্রেকে দুই ব্রেক হচ্ছে, এই কন্ডিশন ডান সাইড থেকে যদি গাড়ির লুকটা দেখেন। আচ্ছা, তো এই বাইকটা কত হলে সেল করবে? এই বাইকটা দাম চাইলে তো 95 নিলে 90,000 টাকা রাখা যাবে। শুধু 90,000 টাকা অন টেস্ট না? অন টেস্ট। এরপরে আমরা একটা পালসার দেখব ভাইয়া। এটা হলো 2021-এর 8 মাসের বাইক, 2021-এর 8 মাস। আচ্ছা, চাকাটা কত? একদম সাথে, একদম সাথে, মাত্র 3,000 কিলো রান করছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ইঞ্জিনটা যদি দেখেন বেশ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে, গাড়ি ফ্রেশ। আর এই হচ্ছে ইঞ্জিন গার্ড আছে, যেহেতু লাস্ট মডেলের গাড়ি। আচ্ছা, এটা কি রেজিস্ট্রেশন করা? এটা শোরুম পেপারস, এটা যে কোনো জেলায় নিজ নামে রেজিস্টার করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা হলে, হ্যাঁ এটা হলে, হ্যাঁ সিঙ্গেল ডিস্ক পালসার 21-এর বাসন। ওকে, আর এই হচ্ছে সামনের চাকা, মাত্র 3,000 সামথিং রান করা একটা বাইক। এটা এন বাতি মিটার, মিটার ডলে এন বাতি বলে অনেকে, এন বাতি মানে লাস্ট বাসন, এই এন জলে মিটারে দেখেন, একটু একটু মিটারটা ভালো করে দেখেন, এন বাতি। ওকে, তো সিঙ্গেল ডিস্কের যেহেতু অন টেস্ট আছে ভাইয়া, তো এই বাইকটা কত হলে সেল করবে? এই বাইকটা দাম চাইলে 60,000, নিলে একদম 56,000 টাকা, 1,56,000 টাকা। আচ্ছা, আর এরপরে আমরা একটা সুজুকি দেখব, সুজুকি জিক্সার এসএফ সিঙ্গেল ডিস্কের। এটা তো দেখছি নাম্বার করা, হ্যাঁ নাম্বার করা, বরিশালের, 10 বছরের নাম্বার, আজীবন মেয়াদি, হ্যাঁ আজীবন মেয়াদি। আচ্ছা, চাকাটা কি সাথে না চেঞ্জ করা? সাথে, কোনো কিছু চেঞ্জ হয় না, সবকিছু সাথে আছে। এই হচ্ছে আউটলুক,
সামনে একটু দেখান যদি এটা হচ্ছে পিছনে ড্রাম ব্রেক এবং সামনে ডিক্স সামনে হচ্ছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এর সারি হচ্ছে চাকার কন্ডিশন মাড গ্যাট সামনে লুক তো বাইকটা তো একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্পট নাই কতর মডেল ভাইয়া এটা 2018 এর মডেল আর রান করছে কতটুকু রান করছে আপনার যে এটা 14000 কিলোমিটার 14000 কিলো রান করছে তো যেহেতু নাম্বার করা আছে 10 বছর নাম্বার হ্যাঁ 10 বছরের নাম্বার স্মার্ট কার্ড তো সেক্ষেত্রে কত হলে সেল করবেন বাইকটা এটা চাইলে 160000 টাকা নিলে একটু কমানো যাবে মানে কিছু কথা বলার সুযোগ আছে নাকি হ্যাঁ অবশ্যই আমরা আরেকটা সুজুকি দেখব সুজুকি জিক্সা ডাবল ডিক্স নেকেড বাসন এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স সরি ডাবল ডিক্স না ডাবল ডিক্স নেকেড বাসন চাকার ডিক্স আর এই হচ্ছে পিছনের চাকার ডিক্স তো কন্ডিশন কি ভালো আছে ভাইয়া ভালো মানে একদম ফ্রেশ বিশের লাস্ট বাসন আর ইঞ্জিনটা যদি একটু দেখাই একদম তো আনটাস নাকি আনটাস ফ্রি সার্ভিসে পাবে আচ্ছা তো এটা রান করছে কতটুকু রান করছে একটু দেখলেই 4695 কিলোমিটার ওকে তো ব্যাকটার কন্ডিশন তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে মোটামুটি একদম ভালো আর যেহেতু নাম্বার করা তো এই ব্যাকটা কত হলে সেল করবেন এই ব্যাগটা দাম চাইলে 180000 টাকা যদি আপনার ভিডিওর মধ্যে কেউ আসে তার জন্য একটা স্পেশাল অফার করা যাবে সেজন্য 175000 টাকা রাখা যাবে আচ্ছা ডাবল ডিক্সের ডাবল ডিক্সের বিশের লাস্ট বাসন বৈশাল ডিজিটাল নাম্বার পরে আমরা একটা পালসার দেখব এটা কত মডেল ভাই হলো 2020 এর মডেল 2021 বলা যায় আর এটা হচ্ছে সামনের চাকার ডিক্স সামনের চাকার ডিক্স সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক কাজ করে আচ্ছা চাকাটা কি সাথের আছে হ্যাঁ চাকা সব সাথের চাকা সবকিছু সাথের কোনো কিছু চেঞ্জ নেই দেখেন আর ইঞ্জিনটা যদি একটু দেখাই হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখেন একদম আনটাস একদম আনটাস আর চলছে কতটুকু চলছে এটা আমনের 2500 কিলোমিটার মাত্র 2500 মাত্র 2500 কিলোমিটার তো সে ক্ষেত্রে শোরুম কন্ডিশনই বলা যায় শোরুম কন্ডিশনে বলা যায় আচ্ছা যেহেতু অন টেস্ট আছে এবং 2500 কিলো রান করছে পিছের টায়ারটা চাকাটা দেখেন টায়ারটা একদম অরিজিনাল সাথের চাকা একদম অরিজিনাল আছে সাথের চাকা সবকিছু 125 সিসি আচ্ছা তো এই ব্যাগটা কত হলে সেল করবেন এই ব্যাগটা ভাইয়া দাম চাইলে 110 নেলে 105000 টাকা বন্ধ রাখা যাবে 105000 টাকা জি ভাই প্ল্যাটিনা দেখবো হ্যাঁ প্ল্যাটিনা এটা কত মডেল এটা হলো 2014 এর মডেল রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রেজিস্ট্রেশন 10 বছরের করা আচ্ছা কন্ডিশন কি ভালো আছে ভাই কন্ডিশন মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আচ্ছা মানে একদম ফুল ফ্রেশ না একদম ফুল ফ্রেশ না ধোয়াটো না এইমাত্র আনছি তাই জন্য ওকে যেহেতু নাম্বার করা আছে তো এই ব্যাগটা কত হলে সেল করবে একটা 55000 টাকা আচ্ছা তো সেই ক্ষেত্রে কিছু কথা বলা সুযোগ হ্যাঁ কথা বলার কি সুযোগ আছে সুযোগ না বলে একদমই তার বেচা কিনা হয় না একটু তো কমন লাগবে পরে আমরা একটা ডিসকভার দেখব ডিসকভার 110 আচ্ছা এটা কি রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন না ওয়ানটা শোরুম পেপারস শোরুম পেপারস আর ইঞ্জিন কন্ডিশন ভালো আছে হ্যাঁ সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক কাজ করে ও সামনের চাকা ডিক্স আছে সামনের ডিক্স আছে হ্যাঁ আচ্ছা রান করছে কতটুকু রান করছে মাত্র 8000 কিলোমিটার 8000 কিলো রান করছে জি আর একদম আউটলুক মোটামুটি ফ্রেশ আছে মোটামুটি একদম ফ্রেশ আমি এদিকে দেখেন কোনটা স্পট নাই নন স্পট আর এটা কি অন টেস্ট ভাই অন টেস্ট শোরুম পেপারস বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে যে কোনো জায়গায় কুরিয়ার নিয়ে নিজের নামে রেজিস্টার করতে পারবে আচ্ছা তো সেই ক্ষেত্রে শোরুম পেপারস চেঞ্জের ক্ষেত্রে কত টাকা লাগবে সেই ক্ষেত্রে শোরুম পেপারস ক্ষেত্রে আপনার 3000 টাকা খরচ হবে যদি বাংলাদেশের বাইরে হয় আর যদি বরিশালের ভিতরে হয় তাহলে আপনি 2000 টাকা লাগবে তো অন টেস্ট অবস্থায় আছে এবং সিবিএস ব্রেকের এই ব্যাগটা কত হলে সেল করবে এই ব্যাগটা দাম চাইলে 95000 টাকা নালে একটু কমানো যাবে মানে কিছু কথা বলার সুযোগ আছে গাড়ি একদম ফ্রেশ আচ্ছা তো পরে আমরা সর্বশেষ একটা স্কুটি এক্সেল 100 টিবিএস হেভি ডিউটি নাকি হ্যাঁ হেভি ডিউটি এর ডিউটি কোনো শেষ নাই এটা কি আপনার রেজিস্ট্রেশন করা আছে এটা বৈশালের ডিজিটাল নাম্বার প্লেট করা নাম্বার প্লেট করা হ্যাঁ বৈশালের ডিজিটাল নাম্বার সাথের চাকা সবকিছু সাথের চলছে অনেক কম কিন্তু গাড়িটা বার যত্ন কম হইছে আচ্ছা যেহেতু নাম্বার করা আছে হ্যাঁ ডিজিটাল প্লেট আছে পিছনে আউটলুক কি ভালো আছে মোটামুটি একদম ফ্রেশ এই হচ্ছে আউটলুক শুধু দাগ দাগ পড়ছে এই একটু হালকা আপনি কন্ডিশন ভালো আছে কন্ডিশন ভালো ইঞ্জিন ভালো সবকিছু ভালো তো এই ব্যাগটা কত হলে সেল করবে এই ব্যাগটা 35000 টাকা নাম্বার সহ মাত্র 35000 টাকা 35000 টাকা মাত্র 35000 টাকা তো যারা কম বাজেটে স্কুটি খুঁজতেছেন তারা কিন্তু এই ব্যাগটা দেখতে পারেন পিছন দিয়ে একটু ডিজিটাল প্লেটটা দেখাই দেন নাম্বার করা নাম্বার করা ট্যাক্স টোকেন কয় বছরের ট্যাক্স টোকেন 2 বছরের আচ্ছা 2 বছরের মেয়াদ আছে মেয়াদ যায় যায় অবস্থা আচ্ছা মানে করিয়ে নিতে হবে করে নিতে হবে আমরা করাইতে পারবো ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের আমার দ্বিতীয় শোরুম যেটা দ্বিতীয় শাখা দ্বিতীয় শোরুমের ভিডিওটা আজকে আমরা দেওয়ার চেষ্টা করলাম কতটুকু ভালো হয়েছে জানি না তবে কীরকম দেখাইতে পারছি যদি ভালো মতো দেখাইতে পারি গাড়িগুলো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের লো বাজেট এবং হাই বাজেটে অনেকগুলো বাইক আছে তারপর আমাদের আরও একটা শোরুম আছে আমাদের সেই শোরুমে অনেক গাড়ি আছে যদি সেটাও পুরো আছে আপনি ফোনে কথা বলতে পারবেন
তারপরে আমাদের অন্টেজ কালেকশন বেশি আছে, যদি দূরের বাইরে যদি নিতে চান অন্টেজ গাড়ি, সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য এসএ পরিবহনে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাইতে পারবো এবং আপনারা নিজ নামে রেজিস্টার করতে পারবেন, আমাদের বাইকগুলো দেখবেন এবং আমার শোরুমে আসার জন্য আমন্ত্রণ রইল এবং আপনারা আসবেন এবং আপনাদের জন্য যতটুকু পারি সহযোগিতা আমরা করবো এবং ছাড় দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আশা মোটরস, বরিশাল।